নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেবগুহ লেখা মহল সুখা চিঠি উপন্যাসটি পাঠ প্রতিক্রিয়া আমি আপনাদেরকে বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছি যে দেখেছে সে আরও দেখতে চায় যে শুনেছে সে আরও শুনতে চায় এবং যে এক গন্তব্যে পৌঁছেছে সে অন্য গন্তব্যের উদ্দেশ্যে আবারও পথে পা বাড়ায় পদ মানুষের জীবনে অন্য এক কল্পিত অনাসাধিত অনাঘ্রাত স্বপ্নময় দেশে সন্ধান দিতে থাকে প্রতিনিয়ত যে কল্পলোক মরিচিকার মতো কেবলই দূরে সরতে থাকে ইয়ারো ভিজিটেডের থেকে ইয়ারো আনভিজিটেড অনেক ভালো যেন নতুন নতুন ইয়ারোর তালাশে ঘুরে মরে মানুষ মানুষের মতো চালাক এবং বোকা মুক্ত এবং বন্দি জানোয়ার এই পৃথিবীতে আর দুটি নেই বিবেক তো সুখ ও বাণিব্যাগের নিচে চাপা থাকে ভগবান তো বাইবেলে গীতায় গ্রন্থ সাহেব আর মসজিদে মন্দিরে নেই ভগবান যে থাকেন মানুষের মনে কোন মাধ্যমের মধ্য দিয়ে কে ভগবানকে দেখে তার কি কোনো ঠিক ঠিকানা আছে প্রত্যেকটি মানুষেরই কত দুঃখ অথচ আমরা তার কতটুকুই বা খোঁজ রাখি খোঁজ রাখলে অন্য মানুষকে একটু বোঝার চেষ্টা করলে নিজেদের সমস্ত অপ্রাপ্তি ও দুঃখের বোঝা হয়তো অনেকটাই হালকা লাগতো মানুষ যেদিন থেকে পরের দুঃখে দুঃখী হতে শেখে সেদিন থেকে তার নিজের দুঃখটা আর তার কাছে বড় বা দুঃসহ বলে মনে হয় না এই আঁকড়ে থাকা মনোবৃত্তি ছেড়ে জীবনে নদীর উদ্যাম স্রোতে ভেসে নতুন থেকে নতুনতর তীব্র অনুভূতিময় অন্য জীবনে নিরন্তন পৌঁছনো এবং পৌঁছনোর চেষ্টা করা আরেক নামই তো বেঁচে থাকা প্রশ্বাস নেওয়া ও নিঃশ্বাস ফেলা তো কখনোই বেঁচে থাকা সমর্থক নয় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ের পাঠপ্রতিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার